السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আজকে 7ই জিলকাদা 1441 হিজরি মোতাবেক 28শে জুন 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 4 আলামুস সুন্নাহ আল মনসুরা নামক কিতাব থেকে আমরা আলোচনা করছি প্রশ্ন উত্তরের আকারে। প্রশ্ন নম্বর হচ্ছে 10, বিষয়বস্তু হচ্ছে নিয়তের ইখলাস। প্রশ্ন হচ্ছে মা মানা ইখলাস সুন্নিয়া, নিয়তের ইখলাস বা নিয়তের নিষ্ঠার অর্থ কি? গত আলোচনার সাথে সম্পর্ক রয়েছে আজকের আলোচনা। গত আলোচনাতে ছিল যে এবাদতের শর্ত হচ্ছে তিনটি, এবাদতের শর্ত হচ্ছে তিনটি। প্রথম শর্ত ছিল সিদকুল আজিমা, সংকল্পের সততা। এটি হচ্ছে এবাদতের অস্তিত্বের জন্য বা এবাদত কোন এবাদতের পাওয়া যাওয়ার জন্য, বিদ্যমান হওয়ার জন্য শর্ত সংকল্পের সততা। দ্বিতীয় শর্ত ছিল নিয়তের ইখলাস বা নিয়তের নিষ্ঠা, নিয়তে খলুসিয়াত থাকা, তাওহীদ এবং ইখলাস। তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত সম্মত হওয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে হওয়া। দ্বিতীয় তৃতীয় যে শর্ত ইবাদতের, এই দুটি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। তো ওতে আমাদের দ্বিতীয় যে শর্তটি রয়েছে ইবাদত কবুলের, সেটি হচ্ছে নিয়তের ইখলাস বা নিয়তের খলুসিয়াত। এই নিয়তের খলুসিয়াত বলতে কি বুঝায়? খলুসিয়াত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি, যার মানে হচ্ছে নিষ্ঠা, মন থেকে নিখুঁত নির্ভেজাল করে কোনো কিছু করা। আখলাসা ইখলাস মানে ভেজাল মুক্ত করা কোনো কিছু। আর নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, মনের ইচ্ছা। তো মনের সংকল্পে নিষ্ঠা থাকা বা খলুসিয়া থাকার অর্থটা কি? জবাবে বলছেন যে এর অর্থ হচ্ছে যে বান্দার যাবতীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ, প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় কথা কাজ যেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। বান্দার, আমরা বান্দা আল্লাহ, আমাদের যাবতীয় কথা কাজ, সেই কথা কাজগুলি প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক, প্রকাশ্য জনসম্মুখে প্রকাশ্য হোক, গোপনীয় জনগণ থেকে গোপনীয় হোক, অথবা মানব জীবনে বেশ কিছু কাজ আছে যেগুলি প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আর কতগুলি কাজ আছে যেগুলি ভিতরেই থাকে, যেমন অন্তরের এবাদতবন্দী। মনের কথা আমরা বলে থাকি, আমার এটা মনের কথা, মানে মনের ভিতরে একটা কথা আপনার গেঁথে আছে, তাহলে মনের কথা হয়, যেটা আভ্যন্তরীণ কথা, ভিতরের গোপনীয় কথা, মনের কাজ হয়। যেমন মনের কথা হয় তেমন মনের কাজও হয়, অন্তরের অনেক কাজ রয়েছে। তো আমালুল কুলুব যেগুলিকে বলা হয় অন্তরের কার্যাবলী। তো বান্দার
যাবতীয় প্রকাশ্য গোপনীয় কথা কাজ যেন একমাত্র মহান আল্লাহর জন্য হয়। ইখলাস মানে ভেজাল মুক্ত হওয়া, কোনো ভেজাল না থাকে, শিরকের ভেজাল, দুনিয়ার স্বার্থের ভেজাল যেন না থাকে, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য যেন সামান্য কিছু না ফিরিয়ে দেওয়া হয়। এই নিয়তের ইখলাসের কথা কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে, কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল বাইয়ানার আয়াত নম্বর 5-এ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। মানব জাতিকে এছাড়া আর অন্য কিছু নির্দেশ দেওয়া হয়নি, মানে একমাত্র এই কথারই নির্দেশ দেওয়া হয়েছে, এ ভিন্ন আর অন্য কোনো আদেশ বা নির্দেশ তাদের দেওয়া হয়নি। কি নির্দেশ দেওয়া হয়েছে? একমাত্র যে তারা আল্লাহর ইবাদত করবে। এতেই তো আল্লাহর ইবাদতের সাথে খাস করে দেওয়া হলো যে এই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি, তৌহিদ স্পষ্ট হয়ে উঠল। তারপর আবার আল্লাহ বলছেন তাগিদের জন্য মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র লাহু তার জন্য, আল্লাহর জন্য, দিনকে, দিনের সমস্ত কাজকে, নিজের জীবনের আনুগত্যকে আল্লাহর জন্য খালিস করবে, নির্ভেজাল করবে, সুনির্দিষ্ট করবে। হুনাফা যথেষ্ট হয়েছিল ইখলাস বোঝানোর জন্য, আবার তাগিদ করছেন হুনাফা হানিফের বহু বছর। বান্দারা একনিষ্ঠ হয়ে, একগ্রতার সাথে, জি, আল্লাহ অভিমুখী হয়ে, হানিফ আল্লাহ অভিমুখী হওয়া, একগ্রতার সাথে, জি, হানিফ, সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে হানিফ। যেই ব্যক্তি সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ ছাড়া অন্য সবার থেকে এবং সবকিছু থেকে, তার মধ্যে দুনিয়ার সবকিছু রয়েছে, যেমন মুশরিকদের দরগা দুর্গা রয়েছে, এই সমস্ত কিছু থেকে, সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে হানিফ হয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হানিফা মুসলিমা, তার বৈশিষ্ট্য বলা হয়েছে কোরআনে কারিমে। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এ ভিন্ন আর কোন নির্দেশ দেওয়া হয়। তাহলে আল্লাহ শিরক কুফরের ধর্ম কখনো নাজিল করেননি। মানব জাতির ইতিহাসে যত দিন নাজিল হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সবগুলি দিন হচ্ছে তৌহিদের দিন। আর এই তৌহিদের সামনে, আল্লাহর একত্বের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। সুতরাং সমস্ত আম্বিয়া রাসূলগণের দিনের নাম ছিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর যে মনোনীত দিন যুগে যুগে মানব জাতির জন্য, সেটি হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা আল্লাহর। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা আল-লাইল, আল-লাইল আয়াত নম্বর 19 এবং 20, বলছেন যে তার নিকট, মানে আবুবকর সিদ্দিকের নিকট, কারো কোন অনুগ্রহ ছিল না। অমালে আহাদিন ইন্দাহু মিন নিমাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তার নিকটে মানে তার উপর, অন্য কোন ব্যক্তির এমন কোন অনুগ্রহ ছিল না, তুজ্জা, যার তিনি প্রতিদান দিতে চেয়েছেন, যার প্রতিদান দেওয়া, বদলা দেওয়া উদ্দেশ্য। তিনি যা কিছু করেছেন, মানুষের উপর এহসান করেছেন বিনা কোনো বদলাই, কারো এহসানের বদলে এহসান করেননি, কারো অনুগ্রহের বদলে অনুগ্রহ করেননি, তিনি আল্লাহর জন্য করেছেন। আর এইরকমই যাদের বৈশিষ্ট্য হবে, যারা মানুষ ভালো করুক আর মন্দ করুক, সে সবসময় মানুষের ভালো করার চেষ্টা করে, বাপ মা ভালো করুক আর মন্দ করুক ছেলে মেয়েদের, তাদের সাথে ভালো করবে না,
ভাই বোনেরা আপনার আত্মীয় স্বজনরা ভালো করুক আর মন্দ করুক, আপনার সাথে খারাপ আচরণ করুক ভালো করুক, আপনি সব সময় অনুগ্রহ করবেন, ভালো আচরণ করবেন। দীন ইসলাম সেটাই শিখিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। আর প্রত্যেক সৎকর্মশীল ভালো মানুষের এই বৈশিষ্ট্য হওয়া উচিত। ওমালি আহদিন ইনদাহু মিন নিয়ামাতিন তুজজা, তার নিকট এমন কোন কারো অনুগ্রহ ছিল না যার প্রতি দান দেওয়া তার উদ্দেশ্য ছিল। তবে তিনি কেন অনুগ্রহ করতেন মানুষের উপর যখন কারো প্রতি দান দেওয়া উদ্দেশ্য নয়? তাহলে ইল্লা ইবতিগা ওয়াজহি রব্বিল আলাম, এত বিষয়ে তার উত্তর আসছে, একমাত্র মহান সুউচ্চ তার রবের চেহারা, অজুন মানে চেহারা, ওজহি রব্বিল আলাম চেহারা উদ্দেশ্যে, চেহারার উদ্দেশ্যে, চেহারা বলে মুখমণ্ডল বলে সন্তুষ্টিকে বোঝানো হয়েছে। অজন মানে মুখমণ্ডল, ফেস চেহারা, আর আল্লাহ রাব্বুল আলমিনের চেহারা মুখমণ্ডল আছে বলে, মুখমণ্ডল বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। এমনটা নয় যে আল্লাহর চেহারা নেই, আর আরবিতে চেহারাকে অজন বলে সেই শব্দটি কোরআনে এসেছে। এই কথা এই জন্য বলছি যাতে আল্লাহ রাব্বুল আলমিনের আসমা সিফাত নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা থাকে, যে কোরআন এবং সুন্নাই যেসব আল্লাহ রাব্বুল আলমের গুণাবলী সেগুলি সত্তাগত জাতি সিফাত হোক অথবা সেগুলি আল্লাহ রাব্বুল আলমিনের কর্মগত ফেলি সিফাত হোক, যেইভাবে কোরআন সুন্নায় এসেছে সেইভাবে আমরা বিশ্বাস করব, কোনো তাতে বিকৃতি ঘটাবো না, অপব্যাখ্যা করব না, অস্বীকৃতি জানাব না, নিষ্ক্রিয় করব না, অস্বীকার করব না, যেমন ভাবে এসেছে তেমন ভাবে বিশ্বাস করব যে আছে, এগুলো আছে, কিন্তু ধরন ওয়াল কাইফ মাজহুর, আমরা ধরন নির্ণয় করব না, কারোর সাথে তুলনা করব না, তাসবি কারোর সাথে তুলনা করব, এই অধিকার আমাদের নেই। তাহলে এখানে ওয়াজহে রব্বিল আলা, সুউচ্চ সুমহান রবের যে চেহারা মুখমণ্ডলের কথা বলা হয়েছে, তো আল্লাহর চেহারা আছে, অস্বীকার করব না, অপব্যাখ্যা করব, চেহারা মানে হচ্ছে সত্তা না, অপব্যাখ্যা তারিফ করব না, আর এগুলোকে নিষ্ক্রিয় করব না, না কিছু নেই ওনার ডিম নাই, গুমরাহ যারা বলে আল্লাহর চেহারা নেই। আর আমরা সেগুলি ধরন নির্ণয় করব না যে আল্লাহর চেহারা কার মত, ওয়াল কাইফু মাজহুল জানা নেই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে যেমন বর্ণিত রয়েছে আল ইস্তিওয়া মালুম। আর এই কায়দা আল্লাহর সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ আরো সে সমুন্নত এটা আমাদের জানা আছে, কারণ কোরআন সুন্নাহ এটা বলা হয়েছে। কেমন ভাবে আল্লাহ আরো সে সমুন্নত, ওয়াল কাইফু মাজহুল, এটা অজ্ঞাত আমরা জানি, ঠিক তেমনি আল ওয়াজহু মালুম, আল্লাহর চেহারা আমাদের জানা আছে, কোরআনে কারিমে রয়েছে যে ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুখমণ্ডল আছে, আল্লাহর হাত আছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, বরং দুই হাত আছে, দ্বিবচন কোরআনে আল্লাহ বলেছেন ফালিয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রশস্ত উন্মুক্ত, কার মতো তুলনা নেই, কেমন জানি না কিন্তু আছে। এই আকিদায় যারা বিশ্বাসী তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা বলবে আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে হচ্ছে সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসমুন্নত না বরং আল্লাহ ক্ষমতার মালিক হয়েছেন, তারা পথভ্রষ্ট গোমরা আহলে বিদাত, সেই বিদাত কুফুর পর্যন্ত পৌঁছিতে পারে অবস্থা হিসাবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুউচ্চ সুমহান তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজ করতেন, যেসব অসহায়দের দেখাশোনা করতেন, অনেক দাসদেরকে স্বাধীন করেছেন, এগুলো কোনো
বদলা দেওয়ার উদ্দেশ্য নয় যে কোনো সময় তারা অনুগ্রহ করে রেখেছে, তাদের অবদান আছে, সে অবদানের বদলা দিচ্ছে না, আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আমি যে সব এবাদত বন্দেগী অথবা ভালো কাজ, ভালো আচরণ করব মানুষের সাথে, আল্লাহর সাথে, তা আল্লাহ সন্তুষ্টির জন্য। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরায় ইনসান, যার অপর নাম সুরাতুদ্দাহার, সুরায় দাহারের অপর নাম হচ্ছে সুরায় ইনসান। আরব দেশে সুরায় ইনসান বলে জানে, আর আমাদের দেশের লোকেরা সুরায় ইনসান বললে বুঝবে না, সুরায় দাহার বললে বুঝবে। আয়াত নম্বর 9 আল্লাহ ইরশাদ করেছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তার আগে আবরারদের কথা আল্লাহ বলেছেন, আবরার বর্রুন বহুবচন, সৎকর্মশীল নেক লোক, ইন্নাল আবরারা, জি আবরার কথা বলা হয়েছে, ইশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা গাফুরা। তো সৎকর্মশীল যারা নেক তারা জান্নাতি হবে, এবং তারা জান্নাতি হবে কেন, কারণ তারা পৃথিবীতে এই ভালো কাজগুলি করেছে। তার একটি হচ্ছে যে তারা খাদ্য দান করত, অথচ এমন নয় যে খাবার বেশি হয়ে গেছে সেই জন্য দিচ্ছে, পচে যাবে সরে যাবে, খাবার বেশি হয়ে গেছে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া এখন বাকিটা দিয়ে দিন, না না না, ওইরকম আল্লাহুব্বেহি, তাদের আসক্তি থাকা সত্ত্বেও, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে খাওয়াইতো, মিসকিনান দরিদ্র অভাবীকে, ও ইয়তিমান অনাথকে, ইতিমকে, ও আসির আর বন্দীদেরকে। কি জন্য খাওয়াইতো, দুনিয়ার কোনো গরজ ছিল না, লিল্লাহ আল্লাহ সন্তুষ্টি জন্য। আর বলতো তারা মনে মনে বলতো, মানুষকে শোনাবার দেখাবার জন্য নয়, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহর চেহারার জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানেও আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি। যারা এই আল্লাহ সন্তুষ্টির আশা রাখবে তারা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক চেহারা দর্শনে দিদারে ধন্য হবে। সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় খুশির বিষয় জান্নাতিদের জন্য হবে রুয়াতুল্লাহ, আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এই জন্য বলা হয়েছে যে আল্লাহর চেহারার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যখন ভালো কাজ করবেন তখন আল্লাহর চেহারা দেখতে পাবে জান্নাতি। তারা বলতো লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছ থেকে, তোমাদেরকে যে আমি খেতে দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো বদলা প্রতিদান চাই না, যে তোমরাও খেয়াল রাখিও, আমি যখন উপকার করলাম তোমরাও কাজে আসিও। ওয়ালা শুকুরা, এমনকি তোমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতাও চাই না, যে ধন্যবাদ বলবে, জাজাকাল্লাহ খের বলবে, এটাও চাই না। কেউ বলে সেটা আলাদা কথা, কিন্তু নিজে চাইবো যে আমি তোমার ভালাই করলাম, সেই জন্য তুমি আমাকে দোয়া দাও, আমার শুকরিয়া আদায় করো, না এটা উদ্দেশ্য আমার না, আল্লাহর জন্য করেছি, এটা হচ্ছে পূর্ণ ইখলাস, এটা হচ্ছে পূর্ণ ইখলাস। মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ, কিন্তু ওলামারা বলেছেন যে কারো যদি উপকার করে দোয়ার আশা না রাখেন বা দোয়া তার কাছে না চান, এইটা আপনার অধিক ইখলাসের প্রভাব, যেটা অনেকে আমরা খেয়াল রাখি না। কারো উপকার করলেন, এটা গরিবের উপকার করলেন বা কারো একটা কোনো যে কোনো রকমের মালা মুসিবতে আপনি কাজে আসলেন, বিপদ আপদে কাজে আসলেন, আর তারপরে তখন সে বলছে যে আপনার অনেক অনেক শুকরিয়া আদায় করি, আপনার জন্য আমি কি করতে পারি, তখন আমরা চট করে বলে উঠি যে দোয়া করি না আমার জন্য, না ওটাও বলার দরকার, ও নিজে থেকে দোয়া করুক, নিজে থেকে দোয়া করো, ওতে বেশি এখলাস আছে, ওতে আমারও এখলাস আছে আর ওরও এখলাস আছে, এখলাসের সাথে দোয়া করো। কিন্তু আপনি যখন এই দোয়ার স্বার্থ রাখবেন, কিছুটা আপনার স্বার্থ হলে যে আমি খাওয়াচ্ছি, আমি তাদের উপকার করছি, তাদের পাশে দাঁড়াইলাম, এই দোয়ার আশায় যে তাদের দোয়াতে আমি কিছু পাব, না তোমাদের কাছে আশা রাখি না, যিনি আমাকে দেবেন তার কাছে আশা রাখি, এটা হচ্ছে পূর্ণ এখলাস। এই এখলাস নিয়ে
বুঝাতে গিয়ে এই আয়াত নিয়ে এসেছিল। এই সূক্ষ্ম কথাটি মনে রাখবেন, কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা মানুষের কাছে দুটার একটা আশা রাখি কমপক্ষে। হয় আমি উপকার করলাম, আজকে আপনার কাজে আসলাম, কালকে আমার কাজে আসে না, আপনিও কিছু করিয়েন, আমি আপনার করলাম, তো জাজান। এটা এটা যদি নাও হয়, জানছেন যে এরা অসহায় দুর্বল, এরা আমার কাজে আসবে, কোনোদিন কাজে আসবে না, হ্যাঁ উপকারের বদলে উপকার এদের কাছ থেকে পাবো না, তো কমপক্ষে আমরা তাদের কাছ থেকে থ্যাংকস চাই, ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইর, হ্যাঁ একটু শুক্রিয়া আদায় করুক। আল্লাহ শিখাচ্ছে, না 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 তোমাদের শুক্রিয়াও চাই না, আরে শুক্রিয়া করবার না কর। অনেকে ছেলে মেয়ে মানুষ করছেন, আর আমাদের যাদেরই ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে আসবে দুনিয়াতে ইনশাআল্লাহ তাআলা, অধিকাংশ মানুষ কিন্তু ছেলে মেয়েদের কাছে একটা পার্থিব আশা রাখে, না না এটা রাখবেন না, দরকার নেই, আল্লাহর কাছে আশা রাখেন, এটা হচ্ছে আপনার পূর্ণ ইখলাস। ছেলে মেয়েদের কাছে যে আশা রাখেন না কেন, অধিকাংশ লোক তো আশা রাখে যে আজকে ছেলে মেয়েগুলোকে মানুষ করবো ভালো করে, তো এরা আমাদের বার্ধক্যে কাজে আসবে, যখন আমরা কোনো কাজকর্ম করতে পারবো না তখন আমাদের পাশে থাকবে, এরা আমাদের দেখাশোনা করবে। দুনিয়ার স্বার্থ চলে আসলো, আপনার এখলাসে ঘাটতি চলে আসলো, পুরনো এখলাসটা আজকে ভালো করে বুঝেন। যদি এইরকম আশা করাটা আপনার শিরক নয়, কিন্তু আপনার ইখলাসে ঘাটতি ত্রুটি। অনেকে হয়তো যথেষ্ট সচ্ছল, আর ছেলে মেয়েরা ইনকাম করে দিক আর না দিক, তারপরে বা দিনদার ধার্মিক মনে করে ছেলে মেয়েগুলো মানুষ করে দিলাম, একদিন তো আমাদের জন্য দোয়া করবে, এই ছেলেগুলো মানুষ হবে আমাদের জন্য দোয়া তো করবে না, ওটাও আশা করার দরকার নেই, তাদের করণীয় তারা করবে, আমার করণীয় আমি করেছি। আপনি একজন বাপ হিসাবে মা হিসাবে আমি আমার করণীয় করেছি, আর তারা ছেলে মেয়েরা তাদের করণীয় করবে, সেটা তাদের কাজ, আমি কেন আশা রাখবো যে তারা আমার জন্য দোয়া করবে, এই আশাতে তাদেরকে আমি ভালো করে মানুষ করছি, ভালো তরবিয়ত করছি, না আমি রবের ফরিজ আদায় করছি, আমার রব ফরজ করেছেন যে আমাকে ভালো তরবিয়ত করতে হবে, ভালোভাবে ছেলে মেয়েদেরকে ইসলামিক প্রশিক্ষণ দিতে হবে, এটা আমার কাজ, আমার কাজ আমি করে গিয়ে আমি রবের কাছে তার কাছে লেওয়া ঝেলে তার কাছে আমি চাই, তার কাছে কিছু পাব। আজকে পূর্ণ ইখলাস নিয়ে এটি ভালো করে এই আয়াতগুলির আলোকে বুঝুন। সূরায়ে দাহার আয়াত নম্বর 9, মহান আল্লাহ ইরশাদ করছেন, তারপরে সূরায়ে শুরার আয়াত নম্বর 20, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যেই ব্যক্তি আখিরাতের ক্ষেত চাই, আখিরাতের ক্ষেত, দুনিয়াকে আল্লাহ ক্ষেত খামারের সাথে তুলনা করেছেন, আর আখেরাতের ক্ষেত, আখেরাতের ক্ষেত খেতে ফসল হয়, আখেরাত আখেরাতের ভালো ফলাফল, ফসলটা হচ্ছে যে ফসল আসলো শস্য, সেটা আপনার ফলাফল চাষাবাদের। মান কানা ইউরিদু হারসাল আখেরা, যেই ব্যক্তি আখেরাতের ক্ষেত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, তার ক্ষেত আমি বৃদ্ধি করে দেব। যদি আখেরাতের ক্ষেতকে সুন্দর করতে চান, যে আমি আখেরাত আমার জান্নাতকে সুন্দর করব, আমার জান্নাতকে আবাদ করব, আমি এটি আপনার মুখ্য টার্গেট, আপনার মুখ্য লক্ষ্য উদ্দেশ্য, তাহলে সেটা আরো আল্লাহ বৃদ্ধি করে দেবেন, কারণ আপনার মধ্যে ইখলাস নিষ্ঠা আছে। ওমান কানা ইউরিদু হারাসা দুনিয়া, আর কেউ যদি দুনিয়ার ক্ষেত চায়, পার্থিব জগতের ক্ষেত আবাদ করতে চায়, মানে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, আমি কিছু ভালো কাজ করছি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আপনারা বেশ কিছু ভালো কাজ করছেন দুনিয়ার বেশ কিছু স্বার্থের জন্য, সেটা যে কোনো স্বার্থ হোক, ক্ষমতার স্বার্থ হইতে পারে, সম্মান মর্যাদার স্বার্থ হইতে পারে, খ্যাতি শোহরাতের স্বার্থ হইতে পারে, প্রভাবের স্বার্থ হইতে পারে, ধন সম্পদের স্বার্থ হইতে পারে, যে কোনো স্বার্থ হইতে পারে। অমান কান ইউরিদু হারসা দুনিয়া, আর যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাই, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ক্ষেত খামার সুন্দর করা, নুতিহি মিনহা, আল্লাহ বলছেন সে যেহেতু দুনিয়া চাই তাকে দুনিয়া দেব, দুনিয়া থেকে তাকে দেব, আল্লাহ দুনিয়া থেকে বঞ্চিত করেন না, এমনকি অসৎ ব্যক্তিকে বঞ্চিত করেন না, এমনকি কাফের মুশরিক অবাধ্য ফেরাউনকে বঞ্চিত করেন নাই,
দুনিয়া সৎ অসৎ মুসলিম কাফের সবার জন্য দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বরং যে যা যেই কাজে চেষ্টা করবে তাকে আল্লাহ দেবেন। কাফেররা পুরো জীবনের প্রচেষ্টা দুনিয়ার জন্য করেছে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, নতিহমিনা দেব তাদেরকে, কিন্তু শুনে রাখো যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার ক্ষেত, অমালাহু ফিল আখিরাতি মিন নসীব, সুতরাং পরকালে তার জন্য কোনো অংশ নেই, পরকালে তার জন্য কোনো অংশ নেই, কিছু পাবে না। তাহলে এখানে ইখলাসুন নিয়ে যদি থাকে, নিয়তের যদি খুলুসিয়াত থাকে, নিষ্ঠা থাকে, তাহলে আল্লাহ আখেরাতের ক্ষেত বা উত্তম ফলাফল যেটা চিরস্থায়ী জগৎ সেটা আরো বৃদ্ধি করে দেবে, সেখানে আরো উচ্চ মর্যাদা দেবে, ভালো ফলাফল দেবেন। কিন্তু দুনিয়াকে যদি আপনি নিজের স্বার্থ হিসাবে গ্রহণ করেন তাহলে সেখান থেকে কিছু দেবেন, কিন্তু আখেরাতে কিছু দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা বাকারার যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, জামে ব্যাপক অর্থপূর্ণ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া যে শিখিয়েছেন তার আগে বলেছেন ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কতক মানুষ এমনও আছে যারা বলে কে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়া দাও, দুনিয়াতে আমাদের ভোগবিলাসের সামগ্রী দাও, সুখ শান্তির সামগ্রী দাও, জি ধন সম্পদ দাও, জি জনবল দাও, দুনিয়ার স্বার্থ চাই। যারা বলে যে আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দুনিয়া দুনিয়া, কোথেকে দুনিয়া আসবে, ওমাল আহু ফিল আখিরাত মিন খালাক, জেনে রাখো তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। আর কতক মানুষ এমনও আছে পৃথিবীতে আদম সন্তানের মধ্যে যারা বলে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে হাসানা কল্যাণ দাও, অফিল আখেরাতে হাসানা, আর পরকালেও কল্যাণ দাও, দুনিয়াও চাই আখেরাতও চাই, চান, কিন্তু মুখ্য উদ্দেশ্য যেন আখেরাত থাকবে, কারণ সেটা হচ্ছে আপনার গন্তব্যস্থল, আর দুনিয়া হচ্ছে দারুল মামার অতিক্রম স্থল, এটাকে আমরা পার করে যেতে হবে, এসেছি পার করে অতিক্রম করে চলে যাচ্ছি, যে সময়টা চলে যাচ্ছে আর ফিরে আসবে না, যেটা সামনে আছে জানা নাই, আর কতক্ষণ আছে, আছে কি না আছে তাও জানেন না, অতিক্রম করে যাচ্ছেন রাস্তা দিয়ে। সুতরাং রাস্তা অতিক্রম করতে করতে যেসব প্রয়োজন লাগে সেসব প্রয়োজন পুরা করলি যথেষ্ট। যারা বলে যে আল্লাহ দুনিয়া তো কল্যাণ দান করো, আখেরা তো কল্যাণ দান করো, ওয়াকিন আযাব আন্নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, বাঁচাও, উলাইক আল্লাহুম নাসিবুম মা কাসাব, আল্লাহ বলছেন তারা যা কিছু উপার্জন করবে অর্জন করবে তার অংশ তাদের রয়েছে, দুনিয়াতে অংশ আছে কারণ দুনিয়াও করছে, আর আখেরাতে অংশ আছে, ভালো মানুষ না খেয়ে মরে যাবে না। আর যারা শুধু দুনিয়া দুনিয়া করে তারা, হ্যাঁ দুনিয়াতে একবার অনেক কিছু হয়ে যাবে এমন কথা নাই, বরং যেটা তকদিরে আল্লাহ সুনির্ধারিত করেছেন সেটাই পাবে। এই ছিল আয়াতগুলি। তারপরে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরে যদি আমরা যাই তো অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের প্রশ্নও থাকছে অনেক, সুতরাং আমি আর আলোচনা লম্বা না করে এখানে শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা বাকি আমরা দাসে যাব, এখন আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখলাস নিয়ে আসার তৌফিক দান করে, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। শুধু ইবাদত মানে এই সীমিত অর্থে ইবাদত নয় যে সালাতে নামাজে ইখলাস, সিয়াম রোজাতে ইখলাস, যাকাতে দান খায়রাতে সাদাকাতে ইখলাস, হজ উমরাতে ইখলাস, হ্যাঁ না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখলাস নিয়ে আসতে হবে, আচার আচরণে ইখলাস, আমি আপনার সাথে ভালো আচরণ করছি আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশাই নাই, দিনের তালিম দেবেন সেখানে ইখলাস থাকবে, দিন শিখবেন সেখানেও ইখলাস থাকবে, দিনের প্রচার প্রসার করবেন দাওয়ার কাজ করে সেখানেও ইখলাস থাকবে, আর রবের কাছে ভালো আশা রাখবেন, এবং সব কিছুই তিনি দিয়ে থাকেন, দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না, দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না, তাহলে আল্লাহ দুনিয়াও দেবেন আখেরাতও দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
মুখলিস বান্দা হিসাবে কবুল করেন, নিষ্ঠাবান বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় জীবন যাপনের দিন পালনের তৌফিক দান করেন এবং খুলুসিয়াতের সাথে ইবাদত বন্দি করে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। শিরক মুক্ত, দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।